ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুর 1:30 নাগাদ পূর্ব দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দেবনাথ স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে একটি বিষাক্ত সাপ অঙ্কিতাকে ছোবল দেয়। অঙ্কিতা সেই রাস্তা থেকে চিৎকার করতে করতে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে পুরো বিষয় জানিয়ে অঙ্কিতা জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী সময়ে বাড়ির লোকজন তাকে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অঙ্কিতার অবস্থা আশঙ্কাজনক দেখে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক তড়িঘড়ি জিবি হাসপাতালে রেফার করে। হ্যাঁ, কি নাম? বাড়ি কোন জায়গাতে? ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।